আজকে যে মাধ্যমিকের বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, সবারই ভালো হওয়ার কথা, কারণ প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে। সব কমনের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো ছিল। তো কালকে তোমরা যে ইংরেজি পরীক্ষা দিতে যাবে, তার আগে লাস্ট মিনিট কিছু টিপস আমি তোমাদেরকে দিচ্ছি যে কী কী বিষয়গুলো তোমাদেরকে একটু দেখে যেতেই হবে, পড়ে যেতেই হবে। বিশেষত রাইটিং স্কিল। দেখো, রাইটিং স্কিলের ক্ষেত্রে প্রথমত আমি বলবো, প্যারাগ্রাফের ক্ষেত্রে চন্দ্রায়ন 3টা দেখবে, বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে, অমর্ত্য সেন, সত্যজিৎ রায়, তারপরে ডক্টর এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, জেসি বোস, মৌলানা আবুল কালাম আজাদ, এমনকি মাদার টেরেসাটা পর্যন্ত দেখে যাবে। তারপরে ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা ইম্পর্টেন্ট আছে। দ্য পার্সন ইউ লাইক মোস্ট, দ্য বুক ইউ লাইক মোস্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু তোমরা প্যারাগ্রাফ দিলে কমন পেয়ে যেতেই পারো। তারপরে আসি যেটা তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে, নোটিশ। নোটিশের ক্ষেত্রে তোমরা পড়বে যেটা, এডুকেশনাল ট্যুর পড়বে, স্কুল ম্যাগাজিন পড়বে, স্কুলে যে কোনো অকেশন নিয়ে নোটিশ আসতে পারে, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সরস্বতী পূজা, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান নিয়ে কিন্তু হতে পারে, 23শে জানুয়ারি, এগুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের নোটিশ আসতে পারে। ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, এগুলো নিয়ে নোটিশ হতে পারে, ঠিক আছে, বা ইকো ক্লাব নিয়ে নোটিশ হতে পারে। তো নোটিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তারপর স্টোরির মধ্যে তোমাদের যে বইয়ের মধ্যে যে স্টোরিটা রয়েছে, কাক ও শেয়ালের যে গল্পটা, ওটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে তোমাদের লেটার, লেটার রাইটিংয়ের মধ্যে বন্ধুকে কোনো লাইব্রেরিতে যাওয়ার পরামর্শ দিয়ে চিঠি, এটা ইম্পর্টেন্ট। আর্লি মর্নিং এক্সারসাইজেস, এটা লেটারও আসতে পারে বা প্যারাগ্রাফও আসতে পারে, একটু দেখে যাবে। বার্গলারি ইন এ ফ্ল্যাট, এটা হচ্ছে রিপোর্টে ইম্পর্টেন্ট আছে। শিপ ক্যাপসিজাল, বোট ক্যাপসিজাল, নৌকাডুবি বা জাহাজ ডুবি, এগুলো ইম্পর্টেন্ট আছে। ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এগুলো একটু তোমাদের দেখে যেতে হবে। আর সর্বোপরি আমি তোমাদেরকে বলবো যে রাইটিং স্কিল পয়েন্টস দেওয়া থাকে, তোমরা যেটুকুই পারো ভুল হোক লিখে দিয়ে আসবে, কম বেশি নম্বর কিন্তু তোমাদের ক্যারি করতে সাহায্য করবে, এটা একটা বিষয়। আর তাছাড়া ইংরেজি কোশ্চেন খুব একটা কঠিন হয় না। গ্রামারের জন্য তোমরা বইয়ের যে গ্রামারগুলো আছে ওগুলো যদি দেখে যাও, ওখান থেকে 2-3টে গ্রামার কমন পেয়ে যাবা। তারপরে হচ্ছে সিন আনসিন, সিন আনসিন, দেখো সিন আনসিন সিন আনসিনের মতোই হয়, তবে আমি সিনের ক্ষেত্রে বলবো দ্য স্মেলটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। কবিতার নামটা মুখস্থ করে যাবে, কারণ সরি, কবিতার নাম না, কবির নামটা, কবির নামটা মুখস্থ করে যাবে, কারণ কবির নাম কিন্তু ওখানে দেওয়া থাকে না, ওটা 2 নম্বর থাকে। দ্য স্নেল এবং ফেবল, এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা আসছে। আর হচ্ছে গল্পের মধ্যে তোমরা পড়বে দ্য ক্যাটটা বেশি ইম্পর্টেন্ট, ফাদার সেলফটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে পাসিং আই অফ বাপু তো আসবে না, গতবার আসছে, আওয়ার রানওয়ে কাইট, আওয়ার রানওয়ে কাইটটাও দেখে যাবে। এই 3টের মধ্যে একটা দেবেই। আর তোমরা বাদ দেবে গত বছর যে দুটো এসছে, সি ফিভার আর পাসিং আই অফ বাপু। আমি বলবো বইয়ের সব গ্রামারগুলো দেখে যাও। এই বছর কিন্তু সংলাপও আসতে পারে, প্রশ্ন একটু ঘুরিয়ে দিতেই পারে। তো সব অ্যান্সার করে আসো, ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর পাবে।